স্বয়ম্বর গোষ্ঠী ও স্বনিযুক্তি এবং উপভোক্তা বিভাগের উদ্যোগে এবং বহরমপুর মহকুমা প্রশাসন ও বহরমপুর ব্লক প্রশাসনের সহযোগিতায় বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে শুরু হল সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা। বুধবার দুপুরে মেলার সূচনা করেন মন্ত্রী সাধন পান্ডে। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। বহরমপুরের সবলা ও ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন করলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে। স্বয়ম্বর গোষ্ঠী এবং স্বনিযুক্ত এবং উপভোক্তা বিভাগের উদ্যোগে ও বহরমপুর মহকুমার প্রশাসন ও বহরমপুর ব্লক প্রশাসনের সহযোগিতায় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে শুরু হল সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা। বুধবার দুপুরে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে মেলার সূচনা করেন মন্ত্রী সাধন পান্ডে। এদিন মেলার সূচনা পর্বে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সৌম্য ভট্টাচার্য, মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি বৈদ্যনাথ দাস, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, শমশেরগঞ্জের বিধায়ক আমরুল ইসলাম সহ জেলা প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। এখানে 63,000 এসএইচজি গ্রুপ আছে। আমি ওদের টার্গেট ফিক্স করেছি 1,00,000 গ্রুপ। 1,00,000 গ্রুপ হলে তারা বেনিফিটেড হবে। 1,00,000 মহিলারা যদি এরকম করে 10 জন করে যদি নেয় তাহলে 1,00,000 × 10,00,000 মহিলা আমাদের সঙ্গে চলে। আমি চাই যেটাকে 1.5 কোটি 2 কোটি করা আমার বিধানসভা ইলেকশন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।